আমি আপনারা সামনে পবিত্র কালাম কুরআন শরীফের 30 নম্বর পারা থাকি সুরা বুরুজ থেকে কয়েক আয়াত পড়ছি। কুরআন শরীফের প্রত্যেক সুরার আলাদা নাম আছে না? আছে না? আলাদা আলাদা নাম আছে। এই সুরার মধ্যে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করছে, ঘটনাটা উল্লেখ করছেন। এই ঘটনাটা ঘটছে নবীজির জন্মের 70 বছর আগে। কত বছর আগে? নবীজির জন্মের 70 বছর আগের ঘটনা কুরআন আল্লাহ এখানে উঠাই। একটা প্রশ্ন হয় না নি? প্রশ্ন হয় না নি? আচ্ছা, আমরা দেশে বই পুস্তক লেখ না নি? আগে লেখতা পুঁথি না? লেখতা না, পুঁথি বানাইতা। ওবা সাও পুঁথির উপরে লাইন লেখা ওলা থাকতো, লাখে লাখে লুক মারে খাতারে খাতাররা, গনিয়া দেখিল ভাই সালে 3000 রা। আগের লাইনে ঘরের লাইনে মিল আছে নি? মিল নাই। বকাস, বকাসি যে পাওয়ার দুকাবাজি একটা শক্তি, ঠিক না? ঠিক না? গ্রামের মায়ের দেখবি বেশি বেইমানি মারতে পারে, দেখবি 5 লিটার 4 লিটার 5 লিটার 5 লিটার, ঠিক না? আচ্ছা লক্ষ্য হলো, আপনারা বউ না ইয়া ঘটনাটা কিতা, সেই দেশের বাদশাহ আছিল জালিম। সেই সময়ের বাদশার নাম আছিল ইউসুফজুন নওয়াজ। নাম কি? ইউসুফজুন নওয়াজ। দেখি গোল্লাটা নগরে দুইটা বালি দেই দুম গবর করে উঠ বড় উঠোস না, অন্য বইয়া বাদ দাম খায় উঠতে নি গোল্লা দি বালি এলি মন্দ। লক্ষ্য করো ওবাই সাহ, বাদশার নাম ইউসুফজুন নওয়াজ। বাদশায় তারে সদা কয়, নাউজবিল্লাহ, মানুষ সদা হইতে পারেনি, হইতো হইতো পারে না, ঠিক না? ঠিক না? হে তারে সদা কয়, আর মানুষের মাল্টিভিটামিন দে, মাল্টিভিটামিন বুঝো নি? ঠেকা ঠেকায় মানুষ বেখা হয়ে যায়, ঠেকায় মানুষ বেখা হয়ে যায়, মাল এ হইলে খাল্ল হয়ে যায়। এ গরিবে 100 টাকা গুজে শুনে না, কয় না সিগারেট খায় টেং না চায়, কয় কিতা কল শুনে ঠেকা, বলে ঠেকা নাই ওর যে আছে বাসা দা, আসা মারছে না মিশা মারছে? মুনাফিকের নিশান কটা তিনটা, কটা মাতে মিশা মাতে, আমানত তৈলে কেনত করে, ওয়াদা করলে লঙ্ঘন করে, মসজিদের টেকা থইল খাইলায়, কয় আমার ইমান ঠিক নানি, ওই ইমান ফাঁকা বোঝা যায়, সাতকে সিমেন্ট দিয়ে ইমান দিয়ে ফাঁকা করে নিছে, কোন সিমেন্টের ফাঁকা ইমান কইতাম নি না কইতাম না? আমানত রাখিলে টাকা করে খেয়ানত হয় ইমান ফাঁকা, হয় মুনাফিক বাপের বেটা করলো কোন যার শয়তানি, ঠিক না? ঠিক না? ভাই বন্ধুরা আমার, মানছে টেকা পাইয়া বাচ্চারে সদা মানুন, হে খুশি না বেদার সদ হয়ে গেছে গণকুটে, ঠিক না? ঠিক না? আচ্ছা বাচ্চার দেশে গণক আছিল, গণক চিনো নি? নাও চুরি গরু চুরি ইটা কয় গণক, এ আর হিসাব, ঠিক না? ঠিক না? গণক বুলো হয়ে গেছে, মানুষ এবার বুলো হইন নি গণক, কয় বাচ্চা এগুলো ছেলে দেও গণকি বিদ্যা থইয়া যায়, জীবনে লাগে তার চিঠি থইয়া যায়, কথা বুঝছো নি? বাচ্চায় তার মন্ত্রীলে হয়েছে একটা হুয়া তালাশ করি আনো, সুন্দরে সান্দরে গঠনে গাঠনে চালাশ চতুর মেধাবী, আস্তা দেশ তালাশ হয়ে দিয়া মন্ত্রী হলে বারখজন একটা হুয়া, নাম আবদুল্লাহ ইবনে থামির। নাম কি? আবদুল্লাহ ইবনে থামির। হে বাচ্চার বালি তার তো রাজকীয় বিষ্ণাত ঘুমাইত, আর গণকের কাছে গিয়া বিদ্যা শিখত, বিদ্যা কিতা নাও চুরি গরু চুরি উঠা। আমরা দেশে বিদ্যা তো কতটা, আলিব্বাতার নাই রে মান, এ বিসিটির হইছে মান, মাখন উল্লাস চাই নাই এখন খেরা সিনের হইছে দাম, ঠিক না? ঠিক না? ভাই বন্ধুরা আমার, মুরব্বী নে খেরাম, এখন আবদুল্লাহ বাদশার বাড়ি তাকে আর গণকের কাছে বিদ্যা শিখে, তার রানিং কেলা 6 মাস, কয় মাস?
রানিং ক্লাস ছয় মাস, ছয় মাস বাদে ছয় মাসের ভিতরে নানি আবদুল্লাহ যায় বাদশার বাড়ির। হবা সাহ যে ফতে দি ফলা যা আসু গেছে কি অপোজিট সাইডে দি আরো ফতে দি যাইতে যাইতে যাইয়া দেখে এক গর এক মেসাবে বলুন লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে কইতে রাজি নাই। ইলেকশন হলে জুড়ে হয় জিতিল রে জিতিল ল্যান্টন জিতিল আরো জুড়ে জিতিল বাগেশকে জিতিল লঙ্গি খাইয়া যাই বাহু বল বাজার হইতো আরে না জুসে কিন্তু বুঝে নাই বাইঙ্গন সার বেল কি বুঝা দায় রে ইন আইতা না থকি না এরা রাখ কলে আইও আনা তো কি আইও কুন্তা নাই মুসলমানের কইতে থকি দিতে রাজি নাই। আবদুল্লাহ বারা থাকি মেসাবের ফলা হচ্ছে হুঞ্জা করে যে ফলার সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ই ফলার অর্থ অত সুন্দর। আর আমি যেটা বলি ছয় সাইড এগারো এখন আবদুল্লাহ সাইয়ে দেখে মেসাবের ফলার সাথে সাথে গড়ে লোলে লা ইলাহা ইল্লাল্লাহ আশপাশের গাছে লোলে মাইটে লড়ে আবদুল্লাহ যেন ওখানে হেও লড়ে কলিমার পাওয়ার আছে না নাই কলিমা পণ্যওয়ালা মুসলমান পুরুষ কিংবা নারী হোক বেটা কিংবা বেটি হোক ফুয়া কিংবা ফুড়ি হোক বুড়া কিংবা বুড়ি হোক এক পাল্লা তুটাইলে আর আসমান জমিনের সব কিছু এক পাল্লা তুটাইলে মুসলমানের পাল্লা ওজন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যার নেকির পাল্লা ভারী হবে সে কামিয়াব ফাস ফার্স্ট ডিভিশনে ফাস লেটার ভাইয়া ফাস স্কলারশিপ অ্যাক্টিভ স্কলারশিপ বৃত্তি ভাইয়া ফাস এ পেলাস এ ফাস কোন পেলাস এ পেলাস ঠিক না ঠিক না লক্ষ্য করো হে কই মেসাবের গরু গা কলিমে একটা মূল্য মেসাবের গরু আমায় গেছি গিয়ে আবদুল্লাহ মেসাব এখন তুমি খে বলে আমি আবদুল্লাহ বাদশার বাড়ি থাকি মেসাব জলদি হর বাদশায় তারে কথা কয় আর আমি যে কলিমা পড়ি এটার অর্থ হইলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বাদশায় যদি খবর পায় তোরে মারবো আমারে মারবো আবদুল্লাহকে মারিলে খাটিলে টুকরা টুকরা করিল এর বাদে কলিমা শিখবি এসকি আইসিনি ভালোবাসা আইসিনি আমরা দেশের ভালোবাসা তো বেশি বা খালি কই মাই ডিয়ার ফ্রেন্ড দি লং টাইম নো সেন্টেনি কল ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার মেসাবে কই তুই চুপে চাপে আইতে আরবে নি চুপে চাপে কেউ জানতো না চুপে চুপে আইও যাইও কেউ যেন জানে না চুপে চুপে আইও যাইও কেউ যেন জানে না সুসা বাইতে আই ফারবাই নি আবদুল্লাহ কই ফারমু ইকেন খেখে মাতে ও ওয়ান গুদে দৌড়িয়া ন যাও খার খার ওয়ান দৌড়িয়া বান্ধা লই যাও ফিট আবাস আলি কতটা দিলে ঠিক হইব না কি দেখো লক্ষ্য করো যে গরো বেটাই নমাজ পড়বেন বেটে নমাজ পড়ুন ইগরো বাচ্চাতে নমাজ পড়ুন নি তারাও নমাজ পড়ে ওবাই সাই ওবাই সাই যে গরো মায় কুরআন পড়বেন বাফে কুরআন পড়বেন হুরুতে দেখো তারাও বই এখান লইলে খাতা লইয়া হে উঠে উঠে গেল আর যে গরো খালি সোনা বন্ধুর গান এরা খালি আঙ্গুল বাড়ি যায় হাসানা মিসা এটা কিতাবেস পরিবেশ কিতাবেস ছয় মাস পরে গণক মারা গেছে আর ইবেদি আবদুল্লাহ তামিরের আরও ছয় মাস চলছে মেসা মারা গেছে তার ক্লাস অসমাস হইল বারো মাস নানি বারো মাস ওয়ান ইয়ার্স এক বছর অতীত স্পেন্ড ঠিক না ঠিক না আচ্ছা এক বছর যা অতীত হয়েছে তার উস্তাদ মরি গেছে
এখন উস্তাদ খেয়েছে আবদুল্লাহ ইবনে তামিম, এ উস্তাদ হইছে নানি ওই গেছে, উস্তাদ মরে গেলে ছাত্র উস্তাদ হয়ে যায় নানি কাম্যুখাম, মানে আবদুল্লাহ ইবনে তামিম উস্তাদ হয়ে গেছে। এখন আবদুল্লাহ ইবনে তামিম বাদশাহ হয় আবদুল্লাহ লিখিতা বলে তুমি কারে কথা মানো, বলে আমার কথা আছো, বলে আমার কথা মানো নানি, বলে না, বলে অত বালা বিশ্বনাথ গুম পাতাই হাই ভাই খানি খাবাই নানি স্পেশাল, এ তুই আমার কথা মানো দেশে রকলে কথা মানে আমি মানি না তোরে, বলে খেনে বলে আমার কথা আছো আবদুল্লাহ তোর কথা খে, বলে আমার কথা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান দে যে বানাইছন জমিন দে যে বানাইছন এই বাদশাহ তোরে যে বানাইছন আমারে যে বানাইছন এই আমার খোদা লাগছে নি ফাইট, আবদুল্লাহর বাদশাহ ফাইট লাগছে নি, বাদশাহ আবদুল্লাহ তোরে মারিলিম, বলে তুই আমারে মারতে আছে নাই, আমারে যেই বানাইছন হেন মারব আমরা রেখে বানাইছন সুন্দর করে বানাইছন জানি সব কটা দুইটা, আচ্ছা খোসাই একটা চোখ দিলাই তো তুই খোফালো ন আর একটা করে দি, আগে টোলনে হেডলাইট আর খরের টোলনে রেডলাইট সিগন্যাল বাতি ঠিক না, আর না যদি দিলাইতে নাবির গেছে তো হইলা এনেও কোম্পানির চেকিং করা লাগলো ঠিক না ঠিক না, যার এক চোখ তারা ডাকনি এক ব্যাটারি হো ব্যাটারি হয়নি এক ব্যাটারি বাজি গুড, আল্লাহ সুন্দর করে বানাইছেন নেন আমরা রে, দুনিয়ায় যত জিনিস আল্লাহ বানাই ও হইলে হয়ে যায় কিন্তু তিনটা জিনিস আল্লাহ সেপারেট করে বানাইছে, কটা খালাক আল্লাহু আদামা বিয়াদিহি ও কাতাবাত তাওরাত বিয়াদিহি ও গারাসা ফিরদাউস বিয়াদিহি, আদম আলাইহিস সালাম রে আমরা রে আল্লাহ আল্লাহর হাত দিয়ে বানাইছে ও আলহামদুলিল্লাহ সুন্দর করে বানাইছে নানি, আর তৌরিত কিতাব আল্লাহ নিজেরা তো লেস, আর ফেরদাউস বেশ আটটা বেশটার মাঝে ফার্স্ট ক্লাস বেশ হইল ফেরদাউস নাইনি, এটা ফার্স্ট ক্লাস কিলে হইল জানা দরকার নানি, অবাই চাও লিবিন না তুমিন জহবিন লিবিন না তুমিন ফিজ্জাতিন ও লিবিন না তুমিন জবর যতিন ও মিলা তুহামিন দিহিল মিসকিল আসবর, ফেরদাউস বেস্তের একটা ইট সোনার, দুই নম্বর ইট রুফার, তিন নম্বর ইট জবরজত পাথরের, আর সৌদি আরবের মিশকি আম্বর দিয়ে গাঁথনি দিছে সিমেন্ট নাই, আর এই ফেরদাউস বেহেস্তের সামনে একটা বাগান গার্ডেন, ইংরেজিতে কয় গার্ডেন বাংলাতে কয় বাগান আরবিতে কয় রোজা, আর আমরা দেশের রোজা কোনটা উরুস দেই গুরু দেখ না আবদুল্লাহ থরে মারিলি, বলে তুই মারি বাড়তে না খালকু মার, বলে মার আজকু দিয়েছে ফন্ডজন নেভি ফোর্স, নেভি ফোর্স বুঝুনি ফানির আর্মি, আবদুল্লাহ রে ফানিত ফলাইয়া সাগর ডুবাইয়া মারো, তারা ফন্ড দল লিয়ে গেছে সাগর, তারা হয় আবদুল্লাহ থরে আমরা ধরুন, বলে ধর থাইনি, বলে বলে আমি মন্ত্র হই যাই, বলে হরিলা ধর, তারা ফন্ড দলে দৈরি আবদুল্লাহরে যাথা মারে, কিন্তু আবদুল্লাহর সমরটাকে নিশিতে যায় না বোম মাত্রি পাই যায় যাতাইতে তাতে ফন্ডজন শেষ, তারা হয় আবদুল্লাহ আমরা শেষ আমরার ভাওয়ার লেস, আবদুল্লাহ কয় আমি দেই হিরাইও জি আবদুল্লাহ কয় আমি দেই হিরাইও, বলে খাও দেও আবদুল্লাহ কলিমা ফড়িয়া ফাঁসকু করি উবালাত লাত খাইয়া তিন আর চাই রাত পানির তোলে ফড়িয়া মরিয়া ফন্ড গু বাইর চল, আবদুল্লাহ ইচ্ছে বাসার বাড়ি তাই হোস না আমরা রোনো দরাইনি বাসা আমি আইছি, বলে ইটা কয় বলে ইটা ফন্ড গু বাইর চল, বাচ্চা কয় দেখ রাইনি থরে বার্তা বলি না, বলে খালকু মারবো আজকু দিছে 25 জন লেফটেন্যান্ট
জেনারেল ব্রিগেডিয়ার সৈন্য আবদুল্লাহ ফালের উপরে তুললে অন্তাকে ফালাইয়া মারো, দেশের মানুষ শাসনের জমার বিরুদ্ধে ধরে দেখতেন না। 25 জনে লইয়া গেছেন ফালনি, এখন আবদুল্লাহ ধরে আমরা ধরবো, বলে ধরবাই নি, বলে লেন মঞ্চ বলি যাই ধরো। তারা 25 জনে ধাক্কা মারে, বুঝা দেয় একটা ফিলার মাটির মাঝে গাড়া, সুবহানাল্লাহ। তার কারণ কি দাও ভাই চাও, ইয়াদুল্লাহ ইয়ালা ফাউকে রাসিল মুমিনিন, মুমিনের মাথার উপরে আল্লাহর কুদরতি হাত আছে। আমরা মুমিন না হমিন? মুমিন তো কি মাথা দিতে শরম করে না নি? পুলিশ দেখলে চিনা জানে, আতাইয়া চিনেন পুলিশ দেখলে চিনা, মুসলমানের হওয়া চিনাই তো না, ইন্দুর হওয়া যদি আনাতো কি কত তাকাইতে বেড়া লাগবো না নি? এখন 25 জনে দেখাইতে দেখাইতে তারা হেরান হয়ে গেছে। আবদুল্লাহ কয় আমি দেখি রাইল কলিমা ভরিয়া ফাঁসকো করি উবাল ফাঁসটাকে উড়িয়া কলটি নিছে শেষ মরিয়া। আবদুল্লাহ ইচ্ছে বাসার বাড়ির বাসা আমি আসছি, বলি ইটা কয় বলি ইটা শেষ। আবদুল্লাহ কয় বাসা আমি যদি মরি যাই তুই শান্তি নি, বলে তুই মরি গেলে আমার বিরোধী নেতা নাই অপোজিশন লিডার, বলে আমার পরামর্শ বুদ্ধি হামদ হরস তুই সাকসেস, বলে কো বলি তুই 70,000 মানুষ মাঠ জমা করবে আর আমি তারার সামনে উবাইমু আর তুই তীর মারবে, কইবি আবদুল্লাহর কথার নামে তীর মারলাম দেখবেন আমি মরি যাবি। বাদশাহ কইতে তোর মত তুই বলা ঘোষণা দেওয়াইছে অমুক দিন আবদুল্লাহরে মারা হইব, মানুষ এইটা নাই ইলাও দি ঘোষণা দেওয়া যায় আগামী শুক্রবারে। হ্যাঁ আগামী শুক্রবারে জুম্মার বাদে একজন মেসাবে বাহু বল জবহ রইব, মানুষ এইটা নাই কত বেঠিন দিয়ে কইবা কোক বল গরু জব দেখছি মুল্লা জব দেখছি না চলো যাইতাম। মানুষ আইবা না আইতা নাই 70,000 মানুষ মাঠ জমছে, আবদুল্লাহ গিয়া তারা সামনে উবাইছে বাদশাহ জুড়ে কইস থির মারি জুড়ে কইস আবদুল্লাহর কথার নামে থির মারলাম, যেমনে কইছে আবদুল্লাহর কথার নামে থির মারলাম। উপায় চাও ও থির আবদুল্লাহর ডাইন কানের ও নরম জায়গা ভাই ঢুকছে, দুই আঙুলি ধরছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কই আবদুল্লাহ মাটি থুলে দম গেছি, মানে বাসায় কালিয়া আছে আছে নানি আছি খোজাত বাংলাদেশ খোজাত বে মুসকি আছি গুয়ামুড়ি আছি আর আরো একটা মসজিদর মা টাটা আছে। যখন আবদুল্লাহ মরি গেছে 70,000 মানুষ একলগে উচ্চা করেছেন লা ইলাহা আমান নাবি রব্বিল আলামিন রব্বি হাজাল গুলাম, আমরা আল্লাহরে কথা মানি আবদুল্লাহর কথারে কথা বানি বাসা তোরে আমরা মানি ন লাগছে নি অন্য বাসা বিভত বসতে নিয়ে পড়ছে না বাসা ভাই আবদুল্লাহ একলাও বলা আছে মানে 70,000 মানুষ গেছে কিন্তু উড়া দিলে আমার কাম শেষ জ্বালা ছুটাই দিবে অন্য বাসার জরুরি ভিত্তিতে মন্ত্রী পরিষদ ডাকছে মন্ত্রীও বলা শুনছে নি টেকাচুরা মন্ত্রী অত চুরা মন্ত্রী ঠিকলি না ঠিক না কত জাতের মন্ত্রী আছে নেনি দেশ খালি আমরা দেশ নি সারা ওয়ার্ল্ড প্রত্যেক থেকে ঠিক না ঠিক না। আচ্ছা এখন মন্ত্রী হলে বাচ্চা কোনো হত নাই একটা পয়েন্ট আছে বুঝলে কিতা বুঝলি বিরাট একটা পুকুর কুদো এটার মাঝে পেট্রোল ডিজেল ফালাও আর 1,000 করি আজ না হাজির করো মুই মন্ত্রী বাচ্চা বইবাই তোমার কথা মানলে ছাড়িয়ে দিবাই মানে না আগ্ন লাগবে সরকারিভাবে আগুন তৈরি করতে কত সময় লাগছে পুকুর বানাইতে কত সময় লাগছে খালা খালা হয়ে গেছে এখন মন্ত্রী মিনিস্টার বসে 1,000 করি আইন আছি আমার কথা মানে বলে তোরে কথা মানি না বলে আমরা আগ্ন হলাই দিন বলে হলাই দিন আল্লাহ কইন মাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা আমার মমিনলের বিরুদ্ধে আমি তুরার বিরুদ্ধে যাও ফিরিস্তা হল আমার গুলাম 1,000 করি আগ্ন হলাইব আর তোমরা সাথে সাথে ফেরদাউদ বেস্তের বিল্ডিং কে হুজো 1,000 1,000 70,000 1,00,000 অবশেষে 1,00,000 অবশেষে একজন মহিলা বেটি খেম্পো বাচ্চা হয়েছে 6 দিন হদিন 6 দিন 6 দিনের বাচ্চা না সহ মহিলারা কইলা বেড়ি তুই আমার কথা মান বলে মানি না বলে তোর বাচ্চাকে হলাই দিব আপনি হলাই দে
সদিনের বাচ্চা জালিমের ঘর জালিম হলে ছয় দিনের খুঁটি মিটি বাচ্চা আগ্ন মালাইছে আগ্ন ভরিয়া বাচ্চা আম্মা গো তাড়াতাড়ি চলাই আস ইটা আগুন নাই ফুলের বাগিছ যে সময় ফুয়ায় মিসকল মারছে মারে মা কলিমা ভরিও আগ্ন উড়ি গেছে মা ভূতের ফেলাইট ব্যস্ত মানে আগ্নে খালি আমি দেখে আগ্নে হয় আল্লাহ আমরা তো জ্বালাইবার নিছে মুসলমান অনেক কিতা বার্তা আল্লাহ মানে আগুন গালা থাকি উঠি যাও নানি টুকরা টুকরা বান্ধি দাও মন্ত্রী মিনিস্টার যে কু যে ভাই দৌড়িও করে জ্বালাইলে জ্বালাইয়া ফুলাইয়া সারকার করে দাও ওখান আগুন উঠটা মারছে ভাল আর মন্ত্রী হল উবা দৌড় আগ্নে জ্বালাই জ্বালাইয়া শেষ বাসার ডাইনি আগুন বামে আগুন হরে দি আগুন খালি দৌড়িয়ার খালি হয় জ্বালাইলিল রে জ্বালাইলিল রে ঠিক না ঠিক না বাড়ির নিকটে গেলে বাচ্চার মেয়ে হয় দুতলা বিল্ডিং থাকি আমরা কলিমা পড়ছি তুমি কলিমা পড়ো আমরা আগ্ন সইত নাই এরপরে আর একটা আগুনের টুকরা ইয়া বেদিকে সৃষ্টি কইরা বাচ্চারে জ্বালাইয়া গুলাইয়া শেষ হইছে নি জুড়ে কইবা নি ঠিক মুসলমানের শত্রুরা তো হইয়ে যা সাবধান নাইলে জুতার বালি খাইবে কইবে অপমান শিকান দাবা কেউ ঠিক কইতে রাজি নাই কইবাই নি হইছে না মুসলমানের শত্রুরা তো হইয়ে যা সাবধান নাইলে জুতার বালি খাইবে কইবে অপমান কিল দিমু মূর্খর দিমু আরো দিমু লাত জুতার উপরে থুতা তৈয়া বাঙু তোমরা দাঁত বর্মার কুত্তি অংশ সূচি পাঁচ লক্ষ মুসলমান কইরা দিলাইছে ঠিক নি না ঠিক না ঠিক না হ্যাঁ আর দিস না ফাল গো সুসি আর দিও না ফাল অন্যার গোল্লার বালি খাইয়া পিঠের যাইব খান ঠিক না ঠিক না আমরা কাউকে বয় করি না ঠিক না ঠিক না মুসলমানগঞ্জ জেগে উঠো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো কুরআনের অ্যাঙ্কর বজারি বাংলার জমিনে বলেন শেখে চণ্ডীপুরি শুনেন যত নর নারী জানমাল কুরবানি কর দিনের কারণে বুঝিনি কথাটা বুঝাইছিনি আর লম্বা করবার দরকার নাই জি হয়